কিচেন হাউস চ্যানেলে সবাইকে স্বাগত। খিচুড়ি তো আমরা কম বেশি সবাই পছন্দ করে থাকি, আর সেটা যদি হয় চিকেন খিচুড়ি তাও আবার সর্ষের তেল দিয়ে, তাহলে তো কথাই নেই। চলুন আজকে আমি আপনাদের চিকেন খিচুড়ি বানিয়ে দেখাবো। এই জন্য একটি কড়াইতে আমি এখানে এক কাপের মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। এরপর এখানে আমি প্রায় তিন চারটার মতো তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিব এক কাপের মতো পেঁয়াজ কুচি। এই তেজপাতা আর পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। আপনারা চাইলে এটাকে বেরেস্তার মতো করে নিতে পারেন, অথবা একটু হালকা ভেজে নিলেও হবে। এর সাথে এখন আমি কিছু মশলা অ্যাড করব। এই জন্য আমি দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচ আদা বাটা, এক টেবিল চামচ রসুন বাটা, লবণ পরিমাণ মতো, শুকনো মরিচের গুঁড়ো এক টেবিল চামচ, হলুদ গুঁড়ো এক টেবিল চামচ এবং তিন চারটা জয়ত্রী। এই সবগুলো মশলা এখন আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব এবং এগুলোকেও খুব ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। মশলাটাকে কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে, তা না হলে মশলার যে একটা কাঁচা স্মেল আছে সেটা কিন্তু চলে আসবে। এই জন্য একটু সময় নিয়ে আমরা এটাকে কষিয়ে নেব। মশলাগুলো যেন পুড়ে না যায় এজন্য আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার এই মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। যদিও এই খিচুড়িটা আমি চিকেন দিয়ে করছি, আপনারা যদি চান চিকেনের পরিবর্তে মাটন দিয়েও করে নিতে পারবেন। এখন এই মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু চুলার আঁচ একদম লোতে থাকবে, কারণ যদি আপনি হাই হিটে এটাকে কষিয়ে নেন তাহলে কিন্তু মশলাটা যদি কোনোভাবে পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে না। এই জন্য আপনাদের একটু সময় নিয়ে এটাকে পাঁচ ছয় মিনিটের মতো কষিয়ে নিতে হবে। এরপর এখানে আমি পাঁচ ছয়টা এলাচ ভেঙে দিয়ে দিলাম। আমার এখানে দারচিনি দিতে মনে ছিল না, এই জন্য আমি দিতে পারিনি, কিন্তু আপনারা এর সাথে প্রায় দুই স্টিকের মতো দারচিনি দিয়ে দিবেন, তাতে করে স্মেলটা খুব সুন্দর আসবে। এখন আমি চিকেনগুলো এখানে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু চিকেনগুলো কাটিনি, আমি এগুলো মানে আস্তই দিচ্ছি। আপনারা যদি চান তাহলে আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারেন, এতে সমস্যা নেই। চিকেনটা দিয়েও মশলার সাথে খুব ভালো করে আপনারা দেখতে পাচ্ছেন আমি কষিয়ে নিচ্ছি। এতে করে চিকেনের ভিতর এই মশলাগুলো খুব সহজেই ঢুকে যাবে এবং খিচুড়িটা খেতে খুব ভালো লাগবে। একটু সময় নিয়ে আপনারা এটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন, প্রায় সাত থেকে দশ মিনিট এটাকে আমরা কষিয়ে নিচ্ছি। আপনারা যদি চান তাহলে কিন্তু এই খিচুড়িতে চিকেনের সাথে কিছু সবজি অ্যাড করতে পারেন, যেমন গাজর, বটবটি, আলু, সিম, যে ধরনের সবজি পছন্দ করেন সেটাও চিকেনের সাথে দিয়ে দিবেন। এরপর চিকেনটাকে সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এটা কিন্তু নর্মাল ঠান্ডা জল, এখানে গরম জল দেওয়ার কোনো দরকার নেই, ঠান্ডা জলে চিকেনটা খুব ভালো করে সিদ্ধ হবে। এইবার চিকেনটা যখন ফুটতে শুরু করবে তখন আমরা খুব ভালো করে এটাকে মিক্সড করে দেব। এখন আমরা আর একটি কাজে চলে যাই, সেটা হচ্ছে একটি পাত্রে প্রায় দুই কাপের মতো আমরা চাল নিয়ে নেব। দুই কাপ চাল আর এক কাপের মতো আমি নিয়ে নিচ্ছি মুসুরির ডাল। এটা দিয়ে আমরা খিচুড়িটা আজকে রান্না করব। আমি এখানে মুসুরির ডাল ব্যবহার করেছি, আপনারা যদি চান মুসুরির ডালের পরিবর্তে কিন্তু মুগের ডালও ব্যবহার করতে পারবেন। এবারে চাল আর ডালগুলোকে আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। চাল আর ডালটাকে এখানে ভিজিয়ে রাখতে হবে কমপক্ষে এক ঘন্টা। এ সময় কিন্তু চাল আর ডালটা খুব ভালো করে ধুয়ে নেবেন, কারণ এর উপর একটা স্টার্চ থাকে, এটাকে খুব ভালো করে ধুয়ে নিলে সেটা পরিষ্কার হয়ে যাবে। এদিক দিয়ে মাংসটাও কিন্তু আমার খুব সুন্দর করে কষিয়ে গেছে এবং শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল কিন্তু উপরে ভেসে উঠেছে। এবারে চাল আর ডালটাকে আমি ঝরা দিয়ে নিয়েছি। দেখুন এক ঘন্টার পর চালগুলো ডালগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এগুলো যদি এক ঘন্টা ভিজিয়ে রেখে ঝরা দিয়ে নেন তাহলে কিন্তু খিচুড়িটা খুব সুন্দর ঝরঝরে হবে। এবার আরেকটি হাঁড়িতে আমি আরও এক কাপের মতো সর্ষের তেল দিয়ে নিলাম। যেহেতু সর্ষের তেলের খিচুড়ি বলে কথা, তাহলে আমি শুধু খাঁটি সরিষার তেলটাই দিলাম, এখানে আমি আর সাদা তেল অ্যাড করিনি। আপনারা চাইলে সর্ষের তেলের সাথে একটু সয়াবিন তেলও অ্যাড করতে পারবেন। এরপর এখানে আমি প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবারে তেলের সাথে পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব প্রায় এক টেবিল চামচ আদা বাটা। আদাটা দিয়েও খুব ভালো করে ভেজে নেবেন। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার সময় একটু সাবধান থাকবেন,
আগে খুব বেশি লবণ দিবেন না, তাহলে কিন্তু খিচুড়িতে লবণ বেশি হয়ে যাবে। অল্প পরিমাণে লবণ দিবেন, লাগলে পরে আবার লবণ অ্যাড করা যাবে। এরপর এই যে চাল আর ডালটা আমি ঝরা দিয়ে রেখেছিলাম, সেটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। সবগুলো আমি যখন দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো। এটা শুধুমাত্র কালারের জন্য দিবেন, এই জন্য খুব বেশি হলুদ গুঁড়ো দেওয়ার এখানে প্রয়োজন নেই। শুধু খিচুড়িটাকে সুন্দর একটা কালার করার জন্য আমি এখানে হলুদটা ব্যবহার করলাম। এবার এই চাল ডাল হলুদ এবং লবণ সব কিছু আমি ভালো করে ভেজে নেব। প্রায় এখানে 5 মিনিটের মতো খুব ভালো করে ভাজতে হবে, কারণ যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খিচুড়িটা আরও ঝরঝরা হবে। আমার ভাজা হয়ে গেছে, 5 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। আপনারা যখন ভাজবেন তখন দেখবেন চাল আর ডালগুলো একদম হালকা হয়ে এসেছে এবং পুটপুট করে ফুটতে শুরু করেছে, তখন বুঝবেন যেগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি এগুলো খুব ভালো করে ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। আমি যে চাল আর ডাল দিয়ে যে এটা দিয়ে মেপেছি গ্লাসটা দিয়ে, ওই একই গ্লাস দিয়ে আমি জল দেব। আমি 2 কাপ চাল আর 1/2 কাপ ডাল নিয়েছিলাম, এর জন্য আমি 4 কাপের মতো জল এখানে দিয়ে দেব। এটা কিন্তু ফুটিয়ে রাখা গরম জল আমি ব্যবহার করছি, দেখতেই পাচ্ছেন। আপনারা ওই গরম জলটাই দিবেন, ঠান্ডা জল এখানে অ্যাড করা যাবে না। গরম জল দিলেই খিচুড়িটা খুব ভালো হবে। এখন আমি জল দিয়ে দেওয়ার পর খুব ভালো করে চাল ডালকে সমস্ত কিছু আবার জলের সাথে মিক্সড করে দেব। নিচে থেকে খুব ভালো করে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে, সেই দিকটা খেয়াল রাখবেন। জন্য আমি খুব ভালো করে এগুলো সব কিছু মিক্সড করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এটা যখন মিক্সড করবেন তখন খুব ভালো করে এটাকে আপনারা মিক্সড করে দিবেন। এবং দেখতে পাচ্ছেন হালকা হালকা কিন্তু অলরেডি বলক চলে আসছে, যেহেতু আমি গরম জল অ্যাড করেছি সাথে সাথে এটার মধ্যে বলক চলে আসে। এখন এটার মধ্যে 2-3টা কাঁচামরিচ আমি চিরে দিয়ে দিলাম। এবার এই খিচুড়িটাকে আমি ঢেকে দেব কমপক্ষে 20 মিনিট। আমরা ফিরে আসছি 20 মিনিট পর। এই 20 মিনিটের মধ্যে কিন্তু খিচুড়িটাকে কোনোভাবেই খোলা যাবে না। 20 মিনিট যখন হয়ে যাবে তখন খিচুড়িটা আমরা আস্তে করে খুলে নেব। এবং দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কিন্তু আমাদের প্রায় 70% হয়ে আসছে। এখন আমরা যে মাংসটা রান্না করে রেখেছিলাম অলরেডি, সেই মাংসটাই খিচুড়ির মধ্যে আমরা দিয়ে দেব। দিয়েও খুব ভালো করে খিচুড়ির সাথে মাংসটা আমরা মিক্সড করে দেব। এবং যে মশলাটা আছে, যেটা আমরা মুরগি রান্নার সময় এক্সট্রা ছিল, সেই মশলাটাও আমরা এই খিচুড়ির মধ্যে দিয়ে দেব। তাতে করে খিচুড়িটা খেতে খুব বেশি টেস্ট লাগবে। আমি সম্পূর্ণ মশলাটাই খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। দিয়েও খিচুড়িটাকে খুব ভালো করে কিন্তু মিক্সড করে দিতে হবে। এর সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যেহেতু জলটা অলরেডি শুকিয়ে আসছে, সেক্ষেত্রে আপনারা নিচের থেকে চাল আর ডালটাকে খুব ভালো করে নেড়ে দিবেন এবং সব কিছু উপরে দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, না হলে কিন্তু নিচে লেগে যাবে এবং চুলার আঁচ এই সময় একদম কমিয়ে দিতে হবে। 5 মিনিটের মতো আমি রাখবো, তারপর দেখবেন ঢাকনা খুলে খিচুড়িটা একদম কমপ্লিট হয়ে গেছে। যখন খিচুড়িটা হয়ে আসবে তখন এখানে সেন্টের জন্য আমি এখানে 1 টেবিল চামচ ঘি ব্যবহার করব। এই ঘিয়ের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। হয়ে গেল আমার সরষের তেলে চিকেন খিচুড়ি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবার জন্য শুভকামনা।